আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, শুকরিয়া আল্লাহর কাছে। আসলে আমি আসলে ভিডিও না এত ট্রাই করছি রেগুলার আপলোড করার জন্য, বাট পারছি না। তো এখন আজকে সকাল সকালে ক্যামেরাটা অন করলাম, তো ছাদে এসেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার উইন্টার সিজনে ছাদের কি হালচাল। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল ফুটে আছে ছাদে, অনেক ভিডিও জমে আছে, বাট ওটা নিয়ে আসলে সময় নিয়ে বসতে হবে, এডিট করতে হবে, তো ওই সময়টুকু আসলে পাচ্ছি না। তো ভাবলাম ইনস্ট্যান্ট ভিডিও মেক করে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। সো ওই সেন্স থেকে আসলে আজকের ভিডিওটা করছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার মতো এরকম গাছ নেচার পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে আশা করছি। তো আমি এই সিজনে কি কি গাছ কিনেছি মেইনলি আমি সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করব। তো গাছ কেনার পর পটিং করাটা একটু হার্ড হয়ে যায়, কারণ মোটামুটি বেশ কিছু গাছ কিনেছি, একটা দুটা না অনেকগুলো কিনেছি। এভরি ইয়ার দেখা যায় বীজ থেকে চারা করে তারপর ছাদটাকে সাজাই, কিন্তু এবছর ম্যাক্সিমাম কিনে নিয়ে চারা তারপর লাগিয়েছি, আসলে অতটা সময়ও হাতে ছিল না। ওকে, চলেন কথা না বাড়ি, আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ আমি কি কি চারা এবার কিনেছি উইন্টারে ছাদটাকে একটু ডেকোরেট করার জন্য। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারবেরা গাছ। হ্যাঁ, এটা কিন্তু সারা বছর ফুল ফুটে, মানে এটা নট অনলি উইন্টার সিজনের ফুল, এটা এই গাছটা আসলে সারা বছরের। তো এটা নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ক্যাজিলিয়া বা এই ধরনের কিছু একটা নাম। ফুলটা কিন্তু এতক্ষণ একদম সুন্দর ফুটেছিল, জাস্ট কিছুক্ষণ যাবৎ এটা এভাবে বন্ধ হয়ে যাচ্ছে, যে দেখেন বন্ধ হয়ে যাচ্ছে। তো সকালে ইনশাল্লাহ আবার ফুটে যাবে। আর এগুলো এখনও পটিং করিনি, এখানে এই পর্তুলিকাগুলো এনেছি, এটা এত বড়, একদম বিগ সাইজ। আর এই গাঁদা ফুলগুলো তো আসলে উইন্টারের মেইন ফ্লাওয়ার, সবাই কেনে। এখানে কিছু জিনিয়া আছে, এই তো জিনিয়া, এখানে ডায়ান্থাস আছে, দেন এখানে পিটুনিয়া আছে, পিটুনিয়ার এখানে চারটা ভ্যারাইটি আছে, আরও কিছু পিটুনিয়া গাছ আছে, সেগুলোতে এখনও ফুল আসেনি, ইনশাল্লাহ ফুল চলে আসবে। আর এই যে এটা একটা, এটা নামটা ভুলে গিয়েছি, মনে পড়ছে না আমার, এই যে একটা, এটা এটা মারাত্মক সুন্দর, মানে মারাত্মক। এই তো এখানে আছে জিনিয়া, জিনিয়া আমার খুব পছন্দ। আর এই গাছটার নামও মনে পড়ছে না, বাট এই ফুলগুলো দেখেন, কালারটা দেখেন কি সুন্দর, পার্পল কালারের মধ্যে। আর এখানে এটা যেটা, এটা একদম সিঁদুর লাল কালার ফুলটা। আর এখানে কিছু ডালিয়া গাছ আছে, তো ডালিয়া গাছে আসলে এখনো ফুল ফুটেনি, ফুটবে কিছুদিন পরে হোপ করছি। আর এখানে এই তো কিছু জিনিয়া, জিনিয়ার কালারগুলো এত সুন্দর, ক্যামেরাতে যত না সুন্দর বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। প্রতিটা কালার সুন্দর, এই যে কালারটা দেখেন কি সুন্দর, মিষ্টি একটা কালার। আমার শীতকালটা না এই ফুলের জন্য খুব ভাল লাগে, শীতকালে এত ভ্যারাইটিস ফ্লাওয়ার পাওয়া যায়, দেখেছেন? আর এই তো এগুলো আসলে বাসায় এই প্লান্টগুলো আমরা চারা করেছি,
আমি এখানে একটা লাকি ব্যাম্বু কিনেছি এই যে লাকি ব্যাম্বু এটা এখনো পটিং করা হয়নি আসলে সময় পাচ্ছি না এটা হচ্ছে লেটুস আর এই পিটুনিয়াগুলো লাগানো হবে পিটুনিয়াতে এখনো ফুল আসেনি ফুল আসবে ইনশাআল্লাহ এই তো এই অল্প অল্প করে করতে করতে কিন্তু মোটামুটি অনেক গাছ এনেছি এই গোলাপ গাছটাও আমাদের ছাদের আমাদের বাগানের নিউ মেম্বার আমাদের নতুন অতিথি মানে ডায়ান্থাসের আরো কিছু ভেরিয়েশন আছে এই যে এটা এটা এই কালারটা দেখেন কি সুন্দর দেখেছেন প্রতিটা কালার অসম্ভব সুন্দর তো এই হলো আমার আসলে উইন্টার হালচাল আমার এমনই কাটছে ফুল গাছপালা পশু পাখি প্রকৃতি এই নিয়ে তো আপনাদের কার কেমন কাটছে উইন্টার এবার তো পিঠাপুলিও খেলাম না খাচ্ছি আসলে খাচ্ছি না বললে ভুল হবে কিন্তু দেখা যাচ্ছে অন্যবার যেমন ঘটা করে উৎসবের মতো হয় ঠিক তেমনটা আসলে না তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আর আমার গাছগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে আর দোয়া করবেন যাতে মনটা একটু ভালো থাকে আর যাতে একটু কাজ করতে পারি আমার ভিডিওগুলো যাতে একটু মেক করতে পারি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন